লতিরাজকোষও এক সারা রোপণের আগে কিভাবে জমি প্রস্তুত করবে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমি মোহাম্মদ আশাদ আলী প্রভাষক মনোবিজ্ঞান রাজাপুর স্নাতক সম্মান কলেজ রাজাপুর হাট বাইগ্রাম নাটক সুপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা জানেন এই বিজনেসটা পুরোপুরি অনলাইন নির্ভর এটা পুরোপুরি বিশ্বস্ততার উপর নির্ভর করে আর আপনাদের বিশ্বস্ততা যাতে আরো বাড়ে সেজন্য কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা ব্যবহার করেছি যেখানে রয়েছে পরিচালক শরীফুল ইসলাম তার ফোন নাম্বারও কিন্তু রয়েছে আপনারা যে কোনো তথ্য যাচাই করার জন্য প্রয়োজনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে নম্বরগুলো দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে ভাই লতিরাজ কোসে একের চারা নিতে এসেছে ভাই কোথায় থেকে এসেছেন একটু কাইন্ডলি মুখো না নাটোর সিংড়া থেকে আসছেন আমাদের যে ভিডিওতে চারা দেখেছেন ভিডিওর চারা আর এই চারার সাথে কি মিল পাচ্ছেন না এটা আমি মিল পাচ্ছি কারণ আমি জমিতে আসছি এসে দেখলাম আর কি ভিডিওতে যা দেখছি এখানে তাই আর সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা শুনতে পেলেন যে আমাদের ভিডিওতে যে আমরা চারার সাইজ দেখাইছি ইনি কিন্তু সরজমিনে এসেছেন আমাদের লতিরাজ কোষে একের খেতে একই ধরনের কিন্তু চারা পাচ্ছে তো আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন তো যাই হোক কিভাবে জমিটা প্রস্তুত করবেন আমরা বলতেছি বিশেষ করে একটা চাষ দেওয়ার পরে 33% এক বিঘা ধরে 20 কেজি টিএসপি 15 কেজি ইউরিয়া এবং 2 কেজি দানাদার বিষ একত্রে মিশায় আপনারা বুনে দিবেন বোনার পরে আরেকটি চাষ দিয়ে মই দিয়ে জমিটা প্রস্তুত করবেন এভাবে তো যাই হোক অনেকের জমি কিন্তু অনেক নরম রয়েছে তাহলে এ জমিটা কিন্তু চাষ দেওয়ার দরকার নেই তাহলে জমিটা কিভাবে প্রস্তুত করবেন জমিতে আগাছা রয়েছে চেষ্টা করবেন বিশেষ করে 2 থেকে 3 ইঞ্চি পানি থাকা অবস্থায় আপনি চারাটা রোপণ করে দেওয়ার জন্য আপনারা কিন্তু অসংখ্য চারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য চারা রয়েছে যাই হোক এর মধ্য থেকে আমরা কিছু চারা দেখাচ্ছি আসল লতিরাজ কুসু একের চারা চেনার উপায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো এটা আসল লতিরাজ কুসু একের চারা এর প্রমাণ ছোট চারা হলেও কিন্তু প্রত্যেকটা চারার সাথে কিন্তু লতি রয়েছে এই যে একটা চারা লতি রয়েছে এই যে একটা চারা লতি রয়েছে এই যে একটা চারা লতি রয়েছে এই যে চারা লতি রয়েছে এই যে প্রত্যেকটা চারায় কিন্তু দুইটা একটা করে কিন্তু লতি রয়েছে এই যে একটা চারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে একটা চারা লতি রয়েছে এই যে একটা চারা ছোট একটা চারা কিন্তু দুইটা লতি রয়েছে প্রত্যেকটা চারায় কিন্তু অসংখ্য লতি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 30% জমি রয়েছে প্রতি সপ্তাহে আপনার আমরা এখান থেকে 5 থেকে 6 মণ লতি উত্তোলন করে থাকি এই যে মানসম্মত লতি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই দিকে যদি আরো দৃশ্যগুলো দেখাতে চাই তবে সুপ্রিয় কৃষক ভাইরা আপনাদের প্রয়োজনে আমরা কিন্তু অনেক চারা তৈরি করেছি বিশেষ করে কক্সবাজার আমাদের 1 লক্ষ চারা যাবে মোর্শেদ ভাই চারাগুলো নিবে তার প্রয়োজনে কিন্তু আমরা চারাটা তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাজার মূল্য প্রতি মন বিশেষ করে 1600 থেকে 1800 টাকা মন বিক্রি করা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু সতেজ লতি অসংখ্য লতি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় কৃষক ভাইরা এই যে দেখুন এমন বিশেষ করে এরকম কালার যদি হয়ে যায় আপনারা পাতাটা বিশেষ করে টান দিয়ে পরিষ্কার করে দিবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সতেজ এবং সুন্দর লতি এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2 হাত থেকে 2.5 হাত লম্বা হয়েছে এবং প্রতিটা চারায় গড়ায় গড়ে আপনারা লতি দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকে যারাই আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যে কোনো প্রয়োজনে আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা সঠিক সময়ে সঠিক পরামর্শ ইনশাল্লাহ দেবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন।